এখানে বাঙালি সাজে বিরাজ করেন শ্রীরাম। মাতা সীতাও গৃহিণীর বেশে। রামনবমী উপলক্ষে মহা ধুমধাম করে পুজো হলো এই প্রাচীন মন্দিরে। এখানে বাঙালি বেশে বিরাজ করছেন প্রভু শ্রীরামচন্দ্র। মাতা সীতাও এখানে সাধারণ গৃহিণীর বেশে। এখানে রামের পাশে নেই লক্ষণ, তার বদলে পাশে বিন্ধ্য পর্বত হাতে নিয়ে বিরাজ করছে পবন পুত্র শ্রী হনুমান। পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় রাজা কৃষ্ণচন্দ্রের প্রতিষ্ঠা করা শিব নিবাসে সশ্রীক প্রভু শ্রীরাম ও হনুমান এভাবেই বিরাজ করছেন। 257 বছর আগে রামনবমীর দিনে রাজা কৃষ্ণচন্দ্র এই শিবনিবাসের রাম মন্দিরে কোষ্ঠীপাথর দিয়ে শ্রীরাম এবং অষ্টধাতু দিয়ে নির্মিত মাতা সীতার মূর্তি স্থাপন করেছিলেন। সেই থেকেই এই মন্দিরে রামনবমীর দিন মহাসমারোহে রামের পুজো হয়ে আসছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। আজ রামনবমী, গোটা দেশ জুড়ে প্রচুর আড়ম্বরে প্রভু শ্রীরামচন্দ্রের পুজো হচ্ছে। রামনবমী পালিত হচ্ছে বাংলার বুকেও। বাংলার রাম মন্দিরের মধ্যে অন্যতম হল 257 বছর পূর্বে রাজা কৃষ্ণচন্দ্রের প্রতিষ্ঠিত শিবনিবাসের রাম মন্দির। আজও সেখানে আগের মতোই ধুমধাম করে রামচন্দ্র পূজিত হয়ে আসছেন। রাজা কৃষ্ণচন্দ্রের প্রতিষ্ঠিত এই রাম মন্দিরের বিশেষত্ব হল এখানে প্রভু শ্রীরাম ও মা সীতা রাজবেশে নয়, গ্রাম বাংলার সাধারণ মানুষের বেশে বিরাজ করছেন। কোষ্ঠী পাথরের তৈরি শ্রীরাম বাঙালির বেশে ধুতি, উত্তরীয় পরে হাতে তীরধনুক নিয়ে বসে আছেন। পাশে অষ্টধাতু দিয়ে তৈরি মা সীতার পরনে সাধারণ গৃহিণীর সাজ। এই মন্দিরে শ্রীমান লক্ষণ নেই। রাম সীতার পাশে বিন্ধ্য পর্বত হাতে বিরাজ করছেন পবন পুত্র হনুমান। আজ সকাল থেকেই ভক্তের ঢল নেমেছে শিবনিবাস মন্দির প্রাঙ্গণে। সমস্ত রীতি মেনে হোমযজ্ঞ করে রামের পুজো করা হচ্ছে। আড়ম্বরে কোনো ত্রুটি নেই, ভক্তেরা প্রভুকে পুজো দিচ্ছেন। পুজো শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিলিয়ে দেওয়া হবে। সন্ধ্যাতেও রয়েছে বিশেষ অনুষ্ঠানের ব্যবস্থা। 57 বছর আগে রাজা কৃষ্ণচন্দ্র এই রাম সীতা মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। সেই সময় থেকে আজ অবধি আমরা বাঙালি মতে যে রামের পুজো হয়, সীতা যে ঘরণী বা বধূরূপে যেমন থাকেন, আমরা সেই রকমভাবেই এটাকে পুজো করছি। আর লোকাল জনগণ এখানে এসে প্রতিবার পুজো দেন, তারা প্রসাদ গ্রহণ করেন এবং আমরা মেডিকেল একটা ক্যাম্প করে থাকি, এবারও সেই ক্যাম্প চলছে। বাংলার বুকে 257 বছরের পুরনো এই মন্দির, তবে এতগুলো বছর পরও মন্দিরের জাঁকজৌলস আর পুজোর আড়ম্বরে কোনো অংশে কমেনি। 257 বছরের ঐতিহ্য স্বমহিমায় বহন করে চলেছে নদিয়াবাসীরা। মানুষ ডুবে এসেছিলেন নারায়ণ আজকের দিনে, সে আমাদের এখানে অনুষ্ঠান হচ্ছে রামনবমী। নদিয়ার ধীরাজ মহারাজ কৃষ্ণচন্দ্রের প্রতিষ্ঠিত এই রামচন্দ্রের মন্দিরে আজকে 257 বছর ধরে এই মন্দির প্রতিষ্ঠা, তখন থেকেই এই রামনবমী উদযাপন হচ্ছে। প্রচণ্ড ভক্ত সমাগম হয় এখানে, সারাদিনই পুজো পাঠ হয়, হোমাদি যজ্ঞাদি হয়, প্রভুর কাছে সবাই পুষ্পাঞ্জলি দেন এবং সকলের শেষে প্রভুর প্রসাদ গ্রহণ করে তারা নিজের বাড়ি যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, নদিয়া। প্রার্থনা জুয়েলার্সের পক্ষ থেকে পয়লা বৈশাখ ও পবিত্র ঈদের শুভেচ্ছা গ্রহণ করুন। এই শুভক্ষণে সোনার গহনা কেনাকাটায় থাকছে খুশির খবর প্রার্থনা জুয়েলার্সে। হালকা হোক কিংবা ভারী, যে কোনো গহনা ক্রয়ের ওপর থাকছে খুশির খবর আগামী 17 এপ্রিল পর্যন্ত। প্রার্থনা জুয়েলার্স, স্কুল রোড, বনগাঁ।